হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধু ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মনোর আছি আপনার সাথে। চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ চলে আসছি হিরো শোরুমে। তো আপনারা জানেন যে হিরোর যে নতুন একটা বাইক বের হয়েছে, এটা হাং, নতুন একটা দারুণ একটা আপডেট আসছে। অনেক কিছু আপডেট আসছে। আপনারা এর আগেও থেকে মানে শুনেছেন যে নতুন একটা হাং আসতেছে। তো অলরেডি লঞ্চ করে ফেলছে হাংটা। তো হাংটার কত টাকা প্রাইস এবং কী কী পরিবর্তন আসছে এবং ব্রেক সিস্টেম কী কী আসছে একটু যেটা আমি জানাই দেব। তো আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, মেহেরপুর এ কে মোটরসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত বাইক হিরো হাং 150R এর নতুন মডেল, যেটা অনেক কাঙ্ক্ষিত বাইক আমরা হাতে পেয়েছি। তো সেটা সম্বন্ধে আমি আপনাদের কিছু জানাবো। এই বাইকটা হচ্ছে 150R। এটাতে পাবেন আপনি 149.9 সিসির এয়ার কুল ইঞ্জিন বা 14.2 হর্স পাওয়ারের ইঞ্জিন আছে এটাতে। এটা স্পোর্টি একটা বাইক, স্পোর্টি লুক দেওয়া হয়েছে বাইকটাতে সম্পূর্ণ। আপনি এটাতে পাবেন ডিজিটাল অ্যানালগ কম্বাইন্ড মিটার, এটাতে পাবেন আপনি হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, যেটা আমাদের হাংকে ছিল না, অনেক গ্রাহকেরই এটা ছিল, যেটা একদম নতুনত্ব এসছে হাংকে, ইঞ্জিন কিল সুইচ, যেটাতে আপনি সহজে ইঞ্জিনটাকে অফ করতে পারবেন, এটা একটা বিষয়। আর আমি আরও কিছু জিনিস আপনাদের জানাবো, সেটা আমি পিছনে টায়ার থেকে শুরু করি। পিছনে টায়ারটা দেখবেন আমাদের আগে হাঙ্কে একটু চিকন টায়ার ছিল, এটাতে 130/70 রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে, যেটা আমাদের ইঞ্জিনে মানে গতিশীলতাকে আরও সুরক্ষা দেবে। এটা একটা গেল। আর গ্রাফিক্সটা ওভারঅল টোটালি আলাদা করা হয়েছে। গ্রাফিক্সটা আপনার আগের হাঙ্ক থেকে আপনি টাঙ্কি থেকে শুরু করে সম্পূর্ণ ইয়েটা নিতে পারেন। আমরা যে মূলত যে হাংটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি, তো এটার মানে অনেক কিছু একটা পরিবর্তন আসছে, যেটা আপনার গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে সব কিছু ধরনের পরিবর্তন আছে। তো গ্রাফিক্সটা অনেক পরিবর্তন আসছে, যেটা আমরা আপনাদের একটু দেখাচ্ছি। যে স্টিকার যে লেখাটা আছে অলরেডি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্টিকার বা 3D স্টিকার একটা সিস্টেম করছে, যেটা আপনি দূরে খুবই সুন্দর দূরে থেকে বিভিন্ন রকম কালার বা বিভিন্ন রকম করবে ডিজাইন করবে। তো পেছনে যে হাইড্রোলিক্সটা অলরেডি আপনাদের যেটা মনোশক হাইড্রোলিক্স দিচ্ছে, এটা মনোশক, আমি বলি এটা মনোশক হাইড্রোলিক এবং 7-স্টেপ অ্যাডজাস্টেবল, যেটা অন্য কোনো বাইকে কিন্তু নাই। অন্য কোনো বাইকে এই 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা। তো এটা আমি যেটা যখন লঞ্চ করে তখন আমি জানছিলাম এটা ABS এবং নন ABS দুটাই একসাথে লঞ্চ করছে। এটা ABSও আছে, নন ABSও আছে, সিঙ্গেল চ্যানেল ABS হবে, আমার নন ABSও পাবে। তো এটা আছে আপনার নন ABS। তো এটা নন ABS যেহেতু, এটা প্রাইসটা কেমন রাখা আছে? প্রাইস আপনার 164,490 টাকা। তো এই সামনে যে লাইট আছে, এটিকে এলইডি অলরেডি পেয়ে যাবে? জি, এলইডি আপনার এলইডি পাবে, এলইডি অলরেডি এলইডি লাইট আছে। তো এটার ফুয়েল ট্যাঙ্কি ধারণ ক্ষমতা, তেল ধারণ ক্ষমতা 12.2 অলরেডি 2 এটার ফুয়েল ধরবে ট্যাঙ্কিতে 12.2। তো এটা মাইলেজটা কেমন যাচ্ছে ভাইয়া? মাইলেজ ফিফটি অলরেডি যাচ্ছে। তো আগের হাঙে কি মাইলেজ কি 50 ছিল? মাইলেজ একই আছে, মাইলেজ সব কিছু একই আছে, শুধু ABS এবং গ্রাফিক্সের যে ডিজাইনটা আছে এটা একটু পরিবর্তন আছে। মিটারে কিছু পরিবর্তন আসছে কি না সেটা আমরা? মিটারে বেশ কিছু পরিবর্তন আছে, মিটারে আপনার আলাদা, টোটালি আলাদা মিটার আগের চেয়ে। হ্যাঁ, আগের যে ডিজাইনের মিটার ছিল তার চেয়ে টোটালি আলাদা মিটার এটা আপনার। এবং মিটারে আপনি ইন্ডিকেট পাবেন, পাস লাইটের সাইড ইন্ডিকেটার পাবেন, সাইড স্ট্যান্ড পাবেন, ABS এর সিগন্যাল, এগুলো সব দেখতে পাবেন, সব কিছু আপনি দেখতে পাবেন। তো এখানে আবার এক্সট্রা করে আবার মিটার একটা ইন্ডিকেটার যেগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছে অলরেডি। অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার আপনি সামান্য একটা মিটার পেয়ে যাবেন। তো আমি পেছনের একটু ডিজাইনটা আপনাদের একটু দেখাচ্ছি। তো পেছনে একটা দারুণ একটা লুক করছে, দারুণ একটা ডিজাইন আছে। তো পেছনে যে ডিজাইনটা আপনারা অলরেডি দেখতেছেন, এটা কিন্তু আগে ছিল না, এখন বর্তমানে এটা নতুনত্ব আসছে, দারুণ একটা নতুনত্ব আসছে। তো আমি এই সাইডে যে আপনি ডানপিগুলো অলরেডি দেখছেন এগুলো একটু নতুনত্ব আসছে। তো এখানকার যে স্টিকারগুলো আছে 150 সিসি আর যে স্টিকারটা, একটা দারুণ একটা স্টিকার করছে, যেটা আগে ছিল না। মানে গ্রাফিক্সটা পুরাই চেঞ্জ, দারুণ একটা লুক করছে। তো তারপরে ইঞ্জিন 150 সিসি দিয়েছে অলরেডি, এখানে একটা আপনি গার্ড পেয়ে যাবেন, যেটা কোম্পানির তরফ থেকে অলরেডি আপনাকে আর এক্সট্রা খরচ করে লাগাতে হবে না। যেহেতু স্টার্টটা যেটা আছে সেটা আপনি কিক স্টার্ট অলরেডি পেয়ে যাবেন, কিক এবং সেলফ দুটাই পেয়ে যাবেন, এখানে আপনার কোনো কিছু ঘাটতি নেই। যেহেতু আমরা বড়ো বাইকগুলো দেখি যেগুলো আছে, যেগুলো নতুনত্ব আসছে ABS বাইকগুলো, যেগুলো আপনার কিক থাকে না, যেহেতু এটাতে আপনি কিক অলরেডি পেয়ে যাবেন। তো এটা ডবল ডিস্কের একটি বাইক, তো এটা নন ABS। তো আশা করি যদি আমরা ABSটা হাতে পাই সেটাও আপনাদের এক সময় দেখে দেব ভিডিওতে। তো এটার সামনের যে একটা লুক আছে, মানে রেসিং বাইকের মতো একটা লুক, দারুণ একটা লুক, হিরোর একটা লুকও একটা অলরেডি আপনি পেয়ে যাবেন, যেহেতু আগের বাইকে ছিল না, এখন বর্তমান বাইকটা পেয়ে যাবেন।
ডাবল ডিস্ক নন এবিএস 164,490 এটা হচ্ছে 164,490 টাকা অলরেডি পেয়ে যাবে আর এবিএস টা 174,490 হ্যাঁ এবিএস টা হচ্ছে 174,490 মানে একদম অল্প টাকা রাখছে যেহেতু আমরা অন্যান্য বাইক যেগুলো দেখি যারা এবিএস নতুন করে দিচ্ছে তাদের কিন্তু 2 প্লাস দাম রাখা হয়েছে কিন্তু এই বাইকটা অলরেডি অনেক সাধ্যের মধ্যে আপনাকে পেয়ে যাবেন তারপরেও অনেক দারুণ একটা সিস্টেম দারুণ একটা করছে তো অলরেডি আমি আপনাদের আরেকটু ঘুরে ঘুরে ফিরে দেখাই তো ভিউয়ার্স আপনারা যদি এই বাইকটা অলরেডি নিতে চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে দেবো আপনারা চাইলে ফোন করে আসতে পারেন অথবা ফোন করে আরও বিস্তারিত ভালোভাবে আপনি জানতে পারেন তো আজকের মতোই আমাদের লাইটটা কিন্তু ওই লেকলের আয়ের মতো বলা হয় হ্যাঁ লেকলের আয় এটাকে বলা হয় লেকলের চোখের সাথে তুলনা করা হয়েছে এলইডি ল্যাম্পটাকে আচ্ছা এখানে দুটো পাঁচ এলইডি আছে যদি এই পরিস্থিতিতে অনেকে শোরুমে আসতে পারে আমাদের সাথে যোগাযোগ করলে হোম ডেলিভারির ব্যবস্থা করা আছে দারুণ একটা সুবিধা দিচ্ছে যেহেতু নতুন গাড়ি আপনার ডাউন পেমেন্ট অনেকে কেউ দিতে চায় না যদি এনারা হিরো বাইক অলরেডি ডাউন পেমেন্ট আপনাকে দিতে যাচ্ছে তারপরেও আপনার যদি এই মহামারীর সময় যদি আপনারা যদি শোরুমে না আসেন তারপরেও আপনাকে হোম ডেলিভারি দেওয়ার এটা ব্যবস্থা অলরেডি করে ফেলেছে তো আশা করি আপনারা এখান থেকে আরও বিস্তারিত জানার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে অলরেডি এখানে করতে পারবেন